فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار ذي الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم
إن الله لا يحب من كان مختالا فخورا. عن ابن عمارة وعائشة رضي الله عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم ما زال جبريل يصين بالجر حتى ظننت أن يورثه. متفق عليه. প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর, শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের উপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম, মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা, আপনাদের সামনে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতের আয়াতটি হচ্ছে সূরা নিসার 36 নম্বর আয়াত। এই আয়াতটিকে মুফাসসিরিনে কিরাম একটি নাম দিয়েছে, আয়াতু হুকুকুল আশারা। এই আয়াতটি হচ্ছে 10টি হকের আয়াত। এই আয়াতের ভিতরে 10টি হক আলোচনা করা হয়েছে। মূল হক দুইটি, একটি হচ্ছে আল্লাহর হক আর একটি হচ্ছে বান্দার হক। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক মানুষের উপরে একটি, আর বাকি নয়টি হচ্ছে বান্দার উপরে বান্দার হক। এই দুইটি হকই আমাদেরকে আদায় করতে হবে। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহর হক যথাযথভাবে আদায় করেছেন, এবং সাথে সাথে বান্দাদের যে হকগুলো ছিল মানুষের উপরে, মানুষের উপরে মানুষের হক, বান্দার উপরে বান্দার হক, যে হকগুলো ছিল সেগুলোও তিনি যথাযথভাবে পালন করেছেন, সাথে সাথে আমাদেরকে শিক্ষাও দিয়ে গেছেন। এই জন্য আবারও দরুদ পাঠ করি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে হকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেটা হচ্ছে শিরিকের ভয়াবহতা। একটি কথা সাফ সাফ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 10টি হকের প্রথম হকটি যে আলোচনা করেছেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শিরিক করো না, কোনো কিছুকেই না, কাউকেই নয় শিরিক করো না। শিরিক করলে কি হবে, মানে সংক্ষিপ্ত আকারে যদি আমি আসি, শিরিক করলে তার জন্য জান্নাত হারাম। শিরিক করলে কি হবে, শিরিক করলে সে ব্যক্তি বড় জালেম, আর এই জালেমের জন্য কিয়ামতের ময়দানে সাহায্যকারী থাকবে না। শিরিক করলে সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। শিরিক করলে তার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহকে মাফ করে দিবেন। শিরিক করলে তার ধ্বংস অনিবার্য। 7টি ধ্বংসাত্মক পাপের মধ্যে নাম্বার 1 হচ্ছে শিরিক করা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ, বড়র উপরে বড় গুনাহ, এই গুনাহটিও হচ্ছে আলিশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা। শিরিক করলে তার জন্য জাহান্নাম অনিবার্য। শিরিক যেই করবে, যেই সহযোগিতা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধ্বংস করবেন, দুনিয়াতেও করবেন আখেরাতেও ধ্বংস করবেন। এজন্য শিরিক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বান্দার উপরে আল্লাহর হক আছে এইটাই, বান্দা কি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর তার সাথে শিরিক করবে না, এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আর কেউ যদি এই কাজটুকুই করে,
আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মাল্লা ইউআদ্দিবু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন না, শাস্তি দিবেন না, কখনোই শাস্তি দিবেন না। এই জন্য সংক্ষিপ্ত আকারে শিরিকের আলোচনা হচ্ছে, গত সপ্তাহে যেহেতু মোটামুটি ভাবে করেছি, সংক্ষিপ্ত ভাবে কথা হচ্ছে যে শিরিক করলে তার ক্ষমা নাই যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে না আসবে, এটা হচ্ছে আল্লাহর হক। আর বাকি নয়টি যে হক এই আয়াতে বর্ণিত হয়েছে সবগুলোই হচ্ছে বান্দাদের উপরে বান্দার হক। কেউ যদি মনে করে যে শুধু আল্লাহর হক আদায় করব, বান্দাদের হক আদায় করব না, তার জন্য জাহান্নাম, তার ইমানও পরিপূর্ণ নয়। এই জন্য বান্দার যে নয়টি হক সেটাও আমাদেরকে আদায় করতে হবে। নয়টি হক কি কি? আল্লাহ রাব্বুল আলামিন ইবাল বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে পিতা মাতার সাথে, এ বিষয়ে আলোচনা নয়। ওয়াবিদিল কুরবা, শুধু পিতা মাতা নয়, নিকটতম আত্মীয়দের সাথেও, নিকটতম যারা আত্মীয় আছে তাদের সাথেও সৎ ব্যবহার করবে। ওয়ালিয়াতামা, এতিম সন্তানদের উপরে, বিশেষ করে এতিম সন্তানদের উপরে যাদের পিতা মাতা মারা গেছে ছোটবেলায় আর তাদের আত্মীয় স্বজনই তাদের প্রতি বেশি দুর্ব্যবহার করে, তাদেরকে বলছি এতিমদের সাথে সৎ ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন, যারা অভাবী, মিসকিনদের সাথে। আজকের আলোচ্য বিষয় এরপরে, ওয়াল জারিদিল কুরবা, আত্মীয় প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী বলা হয়েছে, নিকটতম প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে। ওয়াল জারিদিল জুনুবি, আত্মীয় নয় কিন্তু প্রতিবেশী, অর্থাৎ দূরবর্তী প্রতিবেশী, তাদের সাথেও সৎ ব্যবহার করবে। ওয়াস সাহিবি বিল জামবি, সহকর্মী, সহপাঠী, বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও সৎ ব্যবহার করবে। অবনি সাবিল, পথিকদের সাথেও সৎ ব্যবহার করবে, পথিক রাস্তাঘাটে চলতে গেলে, বা পথিক বলতে যাদের ঘর বাড়ি নাই তাদেরকেও বলা হয়, রাস্তার মানুষ তাদেরকেও বলা হয়, রাস্তায় চলতে গিয়ে যে সমস্ত মানুষ বেশি মুসাফির হয় তাদেরকেও বলা হয়, পথিকদের সাথে সৎ ব্যবহার করবে। ওয়া মালাকাত আইমানুকুম, তোমাদের নিকটতম দাস দাসী, দাস দাসী নাই কিন্তু নিকটতম, এই আমাদের অধীনস্থ দাস দাসী, অধীনস্থ দাস দাসী নাই কিন্তু অধীনস্থ আমাদের কর্মচারীগণ আছে তাদের সাথেও সৎ ব্যবহার করতে বলেছেন। দাস দাসী না থাকলেও কর্মচারী কিন্তু আছে তাদের সাথে সৎ ব্যবহার করতে বলেছেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, মান কানা মুখতালান ফাখুরা, যারা ফখরকারী, অহংকারী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। তাহলে এই নয় প্রকার মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? দয়া করতে বললেন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশী কাদেরকে বলা হয় এটা আমাদের সর্বপ্রথম জানার দরকার। প্রতিবেশী সম্পর্কে ওলামায়ে কিরামরা অনেক রকম মত প্রকাশ করেছে, তার মধ্যে দুইটি প্রসিদ্ধ। একটি হচ্ছে প্রতিবেশী কাদেরকে বলা হয়, যে যারা এদিকে ওদিকে সব দিক মিলিয়ে 40 বাড়ি, নিজের বাড়ি থেকে তাদেরকে প্রতিবেশী বলা হয়, বলা হয়েছে ওলামায়ে কিরাম। আর তার চাইতেও গ্রহণযোগ্য মত হচ্ছে প্রতিবেশী হচ্ছে আমাদের সমাজে যাদেরকে প্রতিবেশী বলা হয়। আমরা প্রতিবেশী বলতে বুঝি যে কাছাকাছি যারা বসবাস করে, বাড়ির কাছাকাছি যারা বসবাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলি, যারা আমাদের পাশে ব্যবসা করে তাদেরকে প্রতিবেশী বলি, যারা আমাদের পাশে চাকরি করে তাদেরকে প্রতিবেশী বলি, যারা আমাদের বাড়িতে আমার বাড়ির পাশে বসবাস করে তাদেরকে প্রতিবেশী বলি। এই হচ্ছে যে সমাজে যেভাবে প্রচলিত আছে এইটা প্রতিবেশীকে মেনে নেয় হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশীর হক, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর হাদিস যদি পড়েন তাহলে হাদিসের অভাব নাই। তাহলে প্রতিবেশী কারা প্রথম আসেন? কিছু কিছু প্রতিবেশী আছে, নিকটতম প্রতিবেশী, যাদের হক হচ্ছে ট্রিপল হক, তিন গুণ হক আছে। যেমন আমি যদি বাড়িতে বসবাস করি তাহলে আমার আত্মীয় স্বজন, আমরা কয়েক ভাই আছি, তাহলে একজন প্রতিবেশী হচ্ছে আমি আমার আমি বা বসবাস করি আমার পাশে আছে যে সে আত্মীয়। দুই নম্বর হচ্ছে সে মুসলিম, তিন নম্বর হচ্ছে সে প্রতিবেশী।
তাহলে আত্মীয়র হক, প্রতিবেশীর হক, মুসলিম হিসাবে হক, তিনটি হক আমার কাছে সে পাও না। বুঝেন নাই মনে হয়, কিছু কিছু প্রতিবেশী আছে আমার কাছে তিনটি হক পাও না। এক নম্বর সে আত্মীয়, নিকটতম প্রতিবেশী, বহুত আত্মীয়। দুই নম্বর হচ্ছে সে আমার মুসলিম ভাই। তিন নম্বর হচ্ছে আমার বাড়ির কাছে বসবাস করে, এই জন্য সে প্রতিবেশী। তাহলে তিনটি হক পাও না। কিছু কিছু প্রতিবেশী আছে যে আমার আত্মীয় নয় কিন্তু মুসলিম, আমার আত্মীয় নয় কিন্তু বাড়ির পাশে বসবাস করে। আবার কিছু কিছু প্রতিবেশী আছে যে আত্মীয় কিন্তু মুসলিম নয়, রক্তের সম্পর্ক আছে, বিভিন্ন ভাবে হয়ে যায় অনেক সময়, কিন্তু সে বাড়ির কাছে বসবাস করে এবং সাথে সাথে সে আত্মীয়। দুইটি হক। কিছু 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 প্রতিবেশী আছে, যারা আমার যে আত্মীয় নয় আর ধর্মীয় দিক থেকেও আমার মুসলিম ভাই নয় কিন্তু সে প্রতিবেশী। সালেহ আল উসাইমিন বলেছেন তার সাথেও সৎ ব্যবহার করতে হবে। তাহলে প্রতিবেশী, কিছু কিছু প্রতিবেশীর হক দুইটি, কিছু কিছু প্রতিবেশীর হক তিনটি, কিছু কিছু প্রতিবেশী আমার কাছে হক একটি পাও না। আর আল্লাহ রাব্বুল আলামিন সবার সাথেই কি করতে বলেছেন? ইহসান করতে বলেছেন, দয়া করতে বলেছেন। দয়ার পরিভাষাটা কি? আমরা অনেক বক্তব্য শুনে থাকি, অনেক আলেমের কাছে শুনে থাকি যে দয়া করতে হবে, মানুষের প্রতি ভালো ব্যবহার করতে হবে, এই ইহসান করতে হবে। তো এই ইহসান, ভালো ব্যবহার বা দয়া, এই জিনিসটা কেমন আসলে কি বুঝি আমরা? অনেক বক্তব্য শুনেছি, আমরা কি বুঝেছি এতদিন দয়া করা বলতে কি বুঝি? সহজ পরিভাষায় যদি বোঝাতে হয় তাহলে প্রথম আসি, দয়া বোঝানো হয় ওই কথাকে, আমি একজন মানুষের কাছে কেমন ব্যবহার আশা করি। যেমন আমার সাথে ওই লোকটি ব্যবহার করেছে, আমি বলছি যে ওই লোকটা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে, আমাকে ভালো ব্যবহার করেছে, এই বিষয়টা আমি বুঝতে পারি কখন? যখন বুঝতে পারি ওই লোকটি ভালো ব্যবহার করেছে, ঠিক আর একজনের সাথে আপনিও সেই ব্যবহারটা করবেন। যদি ভালো ব্যবহার করলে আপনি খুশি হয়ে যান, বুঝতে পারেন যে আমার উপর এই মানুষটি সৎ ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে, এইটা যদি আপনার মনে হয় তাহলে এই ব্যবহারটাই আপনি আরেকজনের সাথে করবেন, এটা হচ্ছে দয়া। কি চান আপনি মানুষের কাছ থেকে? মানুষের কাছ থেকে চান যে আপনি আপনাকে কেউ খারাপ ব্যবহার করবে না ভাষা দিয়ে, মানুষের কাছ থেকে চান আপনার ছেলের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, মানুষের কাছ থেকে চান যে আপনার মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, মানুষের কাছ থেকে চান আপনার মেয়ে বাহিরে গেলে কেউ ইফতিজিং করবে না, মানুষের কাছ থেকে চান আপনি বাড়িতে না থাকলে আপনার স্ত্রীর সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, মানুষের কাছ থেকে আপনি আশা করেন যে আপনার পিতা মাতার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, মানুষের কাছ থেকে আপনি আশা করেন আপনার সম্পদ কেউ ছিনিয়ে নেবে না, মানুষের কাছ থেকে আশা করেন যে আপনার কেউ কোনো ক্ষতি করবে না, ঠিক আপনি যে আশাটি করেন ওই ব্যবহারটি আপনি আরেকজনের সাথে যদি করতে পারেন, এটার নামই হচ্ছে ইহসান। সুজা ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে এটাই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই কোনো ব্যক্তি কি হবে না, আহাদুকুম, তোমাদের মধ্যে একজনও কি হবে না, ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত, মা ইউহিব্বু লি আখিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটা পছন্দ না করো, তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাই ভালো না বাসো, তুমি তোমার ভাইয়ের জন্য ওই জিনিসটাই পছন্দ না করো যে জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো, নিজের জন্য পছন্দ করো অথচ মানুষের জন্য পছন্দ করো না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউই ইমানদার হবে না। যতই ইমানদারির ভান দেখাক, খাইতে বসলে সবচাইতে ভালো বস্তুটা আগে তুলে নেবেন, এই ইমানদার নয়। কাউকে দান করতে গেলে খারাপ জিনিসটা দেবেন, এই ইমানদার হতে পারে না। নিজে পরবেন ভালো পোশাক, মানুষকে দিতে গেলে যাকাতের কাপড় মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, সেই ইমানদার নয়, অন্তত অন্তরের দিক থেকে সে ইমানদার নয়। বোঝাতে পারি নাই, ঈদের সময় কাপড় কিনছে নিজে 10,000 টাকা দাম দিয়ে, 5,000 টাকা দাম দিয়ে,
আর জাকাত দেওয়ার সময় জাকাতের শাড়ি, আবার দামি দিয়েছে জাকাতের শাড়ি, যে শাড়ি 200 টাকা বিক্রি হয় না বাজারে। এক নম্বর হচ্ছে ওরা হক তাদের, দুই নম্বর হক হচ্ছে নিম্নমানের জিনিস কিনে মানুষকে দেয়, ইমানই নাই তার, ওই ব্যক্তি মুমিনই নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বলি নাই, যে নিজের জন্য যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করে না। ঠিক দয়া হচ্ছে এই জিনিসটি, আগে এই ভাষাটি আগে বুঝতে হবে যে ভালো ব্যবহার কাহাকে বলা হয়। আমরা ভালো ব্যবহার অনেক সংজ্ঞা শুনি, অনেক সংজ্ঞা শুনি, শুধু শুনছি মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সদ ব্যবহার করতে হবে। আর সদ ব্যবহারটা কি? যে ব্যবহারটা মানুষের কাছ থেকে আপনি আশা করেন সেই ব্যবহারটি মানুষকে করবেন, সোজা কথা, এটাই হচ্ছে সদ ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে প্রতিবেশীর সাথেও সেই ব্যবহারটি করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন দুইজন রাবী, আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা, আর একজন হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ক্বালা, তারা দুজনেই বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মাযালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আসতো ওহী নিয়ে, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আসতো, আর আসলেই যে কাজটি করত সেটা বলছে ইউসিনি বিল জার, আমাকে প্রতিবেশী সম্পর্কে বলতেন। যখনই আসতেন, যখনই জিবরিল আলাইহিস সালাম আসতেন, তখনই আমাকে প্রতিবেশী সম্পর্কে বলতেন, এত বেশি উপদেশ দিতেন, এত বেশি বলতেন প্রতিবেশী সম্পর্কে যে প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো, এত বেশি বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাত্তা দনাং তু সাইয়ারিসুহু, কত বেশি বললে ভাবতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার মাঝে মধ্যে চিন্তা হয়ে যেত, হাত্তা জানান তো আমি ভেবেই নিতাম যে প্রতিবেশীকে কি কি আমার ওয়ারিস বানিয়ে দিবে। ওয়ারিস কি কোনোদিন ভেবেছে আমরা? বুখারি মুসলিমের হাদিস, সহি বুখারিতে এসেছে, মুসলিম এসেছে, অন্যান্য কিতাবগুলোতে এসেছে। যদি হাদিসটি আপনি বুখারিতে খোঁজেন তাহলে হাদিস নম্বর 2002, বুখারিতে খুঁজলে 6014 নম্বর হাদিস, এবং যদি সহি মুসলিমে খোঁজেন তাহলে 2624 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাত্তা জানান্তু সাইয়ারিসুহু, এই এই শব্দটুকু এত কঠিন যে আমি ভেবেই নিতাম, আমার চিন্তা এসে যেত যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কি প্রতিবেশীকে আমার কি বানিয়ে দিবে, ওয়ারিস বানিয়ে দিবে। ওয়ারিস কে হয়? ওয়ারিস আমি মারা গেলে ছেলে বেঁচে থাকলে ছেলে হয়, মেয়ে বেঁচে থাকলে মেয়ে হয়, মেয়ে ছেলে ও ভাই বেঁচে থাকলে ভাতি যারাও হয় না, যারাও হয় না ওয়ারিস। আর আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি জিবরিলের মাধ্যমে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি ভেবেই নিতাম যে প্রতিবেশীকে কি আমার ওয়ারিস বানিয়ে দিবে। এই হাদিসের এত কঠোর ভাষা, একটু চিন্তা করলে কি এসে যায় যে প্রতিবেশী কত বড় হক আদায় করা উচিত, কত ভালো ব্যবহার করা উচিত প্রতিবেশীর সাথে। এই শব্দ, এই হাদিসটি আমাদের খুব খেয়াল করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আবু যর, তুমি যখন তরকারি রান্না করো, যদি তরকারিটা ঝোলের হয় তাহলে তুমি পানি বাড়িয়ে দাও, ঝোল বেশি করো, আর ঝোল বেশি করে তুমি খবরদার প্রতিবেশীকে ভুলে দিয়ে ভুলে যেও না। এটাও সহি মুসলিমের হাদিস, 2615 নম্বর হাদিস, 2625 নম্বর হাদিস সহি মুসলিমের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খবরদার যখনই তুমি তরকারি রান্না করবে প্রতিবেশীকে যেন ভুলে যেও না, যদি তাতে পানির তর ঝোল হয়, ঝোলালা তরকারি হয় তাহলে ঝোল বাড়িয়ে দাও, তারপরেও প্রতিবেশীকে কখনো ভুলে যেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি কখনো মুমিন হবে না, ওই ব্যক্তি ইমানদারী নয়, ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি ইমানদারী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বলছেন লা আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি মুমিন নয়।
তিনবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি সাহাবি জিজ্ঞাসা করলো কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুয়া, কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল্লাহি লা ইয়ামান জারহু জারহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে কখনোই মুমিনদার মুমিন নয়, যদিও সে ইমানের দাবিদার, ইসলামের দাবিদার, ওই ব্যক্তি মুমিন নয় যার উপরে তার প্রতিবেশী কি করতে পারে না, ভরসা রাখতে পারে না, ইমান রাখতে পারে না, নিরাপদ বোধ করে না, প্রতিবেশী নিরাপদ বোধ করে না, ওই ব্যক্তি মুমিনই নয়, মুমিনই নয়, মুমিনই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিবেশী যার কাছ থেকে নিরাপদ বোধ করতে পারে না সে ব্যক্তি মুমিন নয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে জিনা করা বড় পাপ, চুরি করাও বড় পাপ, কিন্তু প্রতিবেশীর বাড়ি চুরি করা তার চাইতে বড় পাপ। জিনা করা বড় পাপ, প্রতিবেশীর মেয়ের সাথে জিনা করা তার চাইতে বড় পাপ। আমরা মুসলমানরা আজ পশুর মতো হয়ে গেছে, নোয়াখালীর ঘটনাটা আজকাল মুখে মুখে হয়ে গেছে, কি পরিস্থিতি হয়ে গেছে সারা বাংলাদেশ, ঘোলাটে আকার ঘোলাটি হয়ে গেছে, পরিবেশটা কত বড় দুংরাটি হয়ে গেছে, চিন্তা ভাবনা করতে পারেন না, মানুষ আজ পশুর মতো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আরো অনেক হাদিস আছে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারহু, যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর অন্য হাদিসে আছে ফালইহসিন জারহু, সে যেন তার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার, প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা ঈমান না থাকার একটি বড় আলামত। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মহিলা মুসল্লাত, উপস্থিত আমার মা ও বোনেরা, সবাইকে একটি বিষয় মনে রাখতে হবে যে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন যে আয়েশা, তুমি প্রতিবেশীকে দেওয়া থেকে কখনোই তুমি ছোট মনে করবে না, যদিও ছাগলের একটা খুর হয়, ছাগলের একটা খুর পা রান্না করেছ, খুর হয়, খুর দিয়ে হলেও প্রতিবেশীকে দেওয়া থেকে বিরত থেকো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে, আমার দুইজন প্রতিবেশী আছে, আমার দেওয়ার মতো ক্ষমতা আছে, একজনকে আমি কাকে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমার নিকটবর্তী যে ব্যক্তি, যে প্রতিবেশীটি, তাকে তুমি দান করবে। প্রতিবেশী হক সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা নিয়ে আসছি ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলোতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।